আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে ব্লগটা আমি একদম সকাল থেকেই শুরু করলাম এটা হলো সকাল ছয়টা থেকে ছয়টার বিওটা একটু আপনাদের সাথে তুলে ধরলাম তো আকাশে অনেক ম্যাক করলো ম্যাকটা কালো এবং সাদার ভিতরে তো খুবই ভালো লাগলো সেজন্য একটু শ্যুট করে নিলাম তো সকালবেলা আমি উঠে কিছুক্ষণ বারান্দা বসলাম তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম বারান্দা বসে বাইরে থেকে কিছু শ্যুট করলাম আশা করি সবার ভালো লাগবে তো গতকালকে আসলে কোনো ব্লগ দেওয়া হয়নি আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে গেছি তো এখনও অসুস্থ বেশি একটা সুস্থ হইনি তো যাই হোক আমি এখন কিচেনে চলে আসলাম এটা হলো সকাল এগারোটার তো এগারোটা নাচ সকালে নাস্তা খাওয়ার পরে তো আমি দুপুরের জন্য রান্না করব। তো আজকে আপনাদের সাথে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব সেটা হলো চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলাম তো শুধু একটা রান্নাটাই শেয়ার করব ব্লগটা অনেক ছোটো বেশি একটা বড় করি নি তো আমি প্রথমে ফ্যানে তেল দিয়ে দিয়েছি তো এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা আসলে আমি আগের দিন কেটে ডিফে রাখলাম ফ্রিজিং করলাম তো পেঁয়াজটা একটু বরফ হয়ে আছে সেজন্য একটু বরফটা ছেড়ে নিচ্ছি আসলে এভাবে পেঁয়াজ কাটিয়ে রাখলে রান্না করতে খুব ইজি হয়ে যায় বিশেষ করে পেঁয়াজ কাটাটা অনেক কষ্ট পেয়েস কাটতে কাটতে কান্না করতে করতে শেষ তো যাই হোক ফেয়াসটা একটু বরফ ছেড়ে দিল প্যাস্টটা আমি আর বেশি ভাজবো না তার সাথে আমি দুইটা ডিম ভেঙে দিচ্ছি আমার হাতে দুইটা দাগ দেখা যাচ্ছে দাগটা পড়া গেছে তেল ছিটকে আসে সেদিন পড়লো যাই হোক এটা আমাদের অভ্যাস হয়ে গেছে হাত ফুটতে ফুটতে এখন আর পড়লেও ব্যথা লাগে না যাই হোক এখন আমার ডিমটা একটু শক্ত হতে হতে আমি আস্তে আস্তে এটাকে ঝুরি করে ফেলব আসলে আমার কথার ভিতরে আজকে একটু ক্লান্তি ক্লান্তি ভাব আছে নিঃশ্বাস বড় আসতেছে আমার থেকে অনেক ক্লান্তি লাগতেছে তো আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমার ডিমটা জুরি করা প্রায় হয়ে গিয়েছে আসলে এখানে এই শিশেঙ্গা ভাজিতে কিছু লাগবে না কিছু বেশি কিছু দিতে হয় না এটা এইভাবে ভাজি করলে ডিম দিব ভাজি করলে অনেক মজা হয় তা আমি এখানে শুধু পেঁয়াজ আর ডিমটা একটু হালকা ভাজলাম এখন আমি এই যে আমার চিচিঙ্গাটা কাটা হয়েছিল সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিলাম তো এখন আমি এখানে দিয়ে দিব আমি কিন্তু পেঁয়াজ আর হলো ডিম এই দুইটা ছাড়া এখন পর্যন্ত আর কিছু দেই তো এখন একটু নেড়ে চেড়ে নেব আর বাসার তিনটা না চারটা ভেন্ডি ছিল সেটা দিয়ে দিয়েছি এর সাথে ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাবে তো এই জন্য দিয়ে দিলাম তো সে আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এগুলো নিয়ে এসে নিব তার সাথে এখন আমি অ্যাড করব। লবণ পরিমাণ মতো লবণ দিব আর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার এই হলুদটা একটু বেশি দিতে হয় কালারটা খুব কম আসে যাই হোক তো আমি হলুদ আর লবণ দিয়ে দিছি তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে মিলেমিশে দেব হলুদ আর লবণ এই ভাজিটা এইভাবে করলে খুবই মজা লাগে সেদিন অনেক ভালো লাগছে খেতে আমার বাচ্চারা সবজি খেতে চায় না তো আমি এভাবে ভাজি করছি ওরা দুইজনেই খেয়েছে খুবই ভালো হয়েছে বলল বলছে আম্মু এটা কি কি ভাজি করছে অনেক মজা হয়েছে তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি একটু বেশিই দিব কারণ একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো আশা করি আজকে আমার এই শিশিং বাজিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আমার মতো করে করেছি তো আপনারাও বাসায় করে দেখবেন অনেক ভালো লাগে অনেক মজা হয়েছিল তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে আমি এখন এখানে আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো ভালো করে নেড়েছেড়ে মিলাইনি যেহেতু আমি হলুদটা পরে দিয়েছি হলুদটাকে ভালো করে সিসিঙ্গের সাথে মিশাতে হবে তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন আমি ঢাকনা উঠিয়ে ফেলবো তা আরেকটু নেড়ে ছেড়ে দিব এটা বেশি বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে আর হলো এটা হলো একটু আগুনটা একটু বেশি করে দিয়ে হাই হিটে দিয়ে রান ভাজিটা করতে হবে তা না হলে অল্প মিডিয়াম আগুন দিয়ে যদি আমরা ভাজি করি তো আমাদের কালারটা নষ্ট হয়ে যাবে তো কালারটা ঠিক রাখার জন্য এটাকে হাই হিটে রান্না কর ভাজি করতে হবে আর এটা বেশি বেশি সময় লাগবে না ভাজি করতে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে তো এই যে আমার বাজিটা হয়ে গেছে তাই আমি আরেকটু নেড়ে চেড়ে এখন উঠে ফেলবো তো এই যে এই যে আমি বাজিটা নামিয়ে ফেললাম তা আশা করি আমার বাজিটা ভালোই হয়েছে কালারটাও ঠিক আছে সবুজ কালারটা ঠিক রেখে আসলে বাজি করতে পারলে পুষ্টিগুণ ঠিক থাকে তো এই যে দেখুন একদমই সবুজ সবুজ কালার সাথে ডিম খুবই ভালো দেখা যাচ্ছে আর অনেক অনেক ইয়ামি ইয়ামি হয়েছে দেখে মনে হচ্ছে না খুব ভালো হয়েছে তো আপনারা বাসায় খেয়ে দেখেন এভাবে করে আশা করি ভালো লাগবে তো এটা হলো রাত্রে বারোটা থেকে সাড়ে বারোটা এই ভিওটা এটা আমি যখন শুয়ে গিয়েছিলাম হঠাৎ করে শোয়ার পরে দশ পনেরো মিনিট পরে আমি আকাশের দিকে তাকাচ্ছি জানলা দিয়ে তো চারটাকে দেখলাম চারটা দেখে আমার কাছে এত এত ভালো লেগেছিলো খুবই ভালো লেগছে তো আমি শুয়ে শুয়ে তখন একটু আপনাদের শুন্য আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি খুবই ভালো লাগলো জানলা দিয়ে উকি মাসছে চারটা আকাশটা ফ্রেশ চারিদিকে অন্ধকার দু একটা বাসায় কিছু কিছু লাইট জ্বলতেছে মিটিমিটি করে তো আমার থেকে খুবই ভালো লাগলো তো আসলে আমি যদি বসে ভিডিওটা করতাম তাহলে আরও ভালো হতো তা আমি শুয়ে শুয়ে ভিডিওটা করলাম তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো ঠিক আছে সবাই দেখতে থাকো তো ঠিক আছে আর হলো তো সবাইকে আবারও একটা কথা বলতেছে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিভিশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা 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 সাবস্ক্রাইব করেছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নেই প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন তো এই তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকুন যে যেখানে থাকুন যে যেখানে যেভাবে আছেন। সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার আসলে ইউরিন ইনফেকশন হয়েছে তো এই জন্য একটু খুবই অসুস্থ মোটামুটি তারপরও একটা ব্লগ তৈরি করলাম ছোটোখাটো আসলে যেহেতু এখানে ব্লগ করা শুরু করলাম তো না করে তো আর পারতেছি না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে